আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ ইকবাল জেআই এডুকেশনাল ম্যাথুটের পক্ষ থেকে ফিরে এসেছি অ্যাডলফ হিটলারের জীবনী নিয়ে এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা নিয়ে। চলুন আমরা মূল গল্পে চলে যেতে পারি। যুদ্ধবাজ, উচ্চাবিলাসী, একগুঁয়ে এবং একজন ঘৃণিত ব্যক্তি বটে, যাকে বিশ্ববাসী আজীবন মনে রাখবে। তিনি আর কেউ নন, তিনি হলেন অ্যাডলফ হিটলার। অস্ট্রীয় বংশোদ্ভূত অ্যাডলফ হিটলার অস্ট্রীয় ব্যাভারিয়ার মাঝামাঝি বুনাই নামে এক আদাগ্রামে 20শে এপ্রিল 1889 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল অ্যালয়েস ও মায়ের নাম ছিল ক্লারা। হিটলারের বাবা সমাজ সাপেক্ষে বৈধ ছিলেন না, এক কথায় জারজ সন্তান ছিলেন। হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার আয় দিয়ে তার 3 পত্নী অর্থাৎ স্ত্রী এবং ছেলে মেয়েদের দুবেলা খাবার হতো না বললেই চলে। হিটলার তার বাবার 3য় স্ত্রীর 3য় সন্তান। ছোটবেলা থেকে তিনি ছিলেন একগুঁয়ে, জিদি আর রকচটা। পড়ালেখায় তিনি ভালো মেধার অধিকারী ছিলেন, কিন্তু ছবি আঁকতে তিনি বেশি ভালোবাসতেন। বাবা মারা যাওয়ার পর সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেলে তিনি ভাগ্যের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন এবং ভিয়েতনামে চলে এলেন। সেখান থেকে ইহুদিদের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। কেন হয় তা নিয়ে রয়েছে অনেক মতভেদ। তবে জার্মান দেশের অর্থনীতি বেশিরভাগই ইহুদিরাই নিয়ন্ত্রণ করত, তাই তাদের প্রতি তার একটু জিদ বেশিই ছিল। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে মিউনিকে চলে এলেন। সেখানে 2 বছর অতিক্রম করার পর 28 জুলাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, যা ইউরোপে শুরু হয় এবং শেষ হল 11ই নভেম্বর 1918 সালে। প্রথম বিশ্বযুদ্ধে স্বাস্থ্যগত ত্রুটির কারণে তাকে আনফিট ঘোষণা করলেও যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসাবে জার্মান সেনাবাহিনীতে নেওয়া হয়। তিনি ছিলেন 16তম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। অস্ট্রিয়ার রাজা যুবরাজ আর্কিডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে হত্যা থেকে মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এক সার্বিয়াবাসীর গুলিতে ফার্ডিনান্ড নিহত হওয়ায় 28 জুন 1914 সালে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে একজন সৈনিক হিসাবে যোগ দিলেন। তিনি যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোনো পদোন্নতি হয়নি। যুদ্ধ শেষ হলে দেশ জুড়ে দেখা দেয় বিভিন্ন বিশৃঙ্খলা এবং অনুশোচনা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বিপ্লবী দল মাচারা দিয়ে উঠেছে বিভিন্ন জায়গায়। তাই এদের উপর গোয়েন্দাগিরি করার জন্য কর্তৃপক্ষ হিটলারকে নিয়োগ করলেন। তিনি দেশের প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির সদস্য হলেন। পরে সেই দলের নতুন করে নাম হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরে এই দলকে বলা হতো নাৎসি পার্টি এবং পরবর্তীতে হিটলার ভাইমার প্রজাতন্ত্রের নাৎসি পার্টির নেতৃত্ব দেন। 1923 সালে রাষ্ট্রক্ষমতা দখলে ব্যর্থ হওয়ার পর তাকে জেল খাটতে হয়। তখন কারাগারে বসে তিনি মাইন ক্যাম্প নামে একটি আত্মজীবনীমূলক বই রচনা করেন, যেখানে তার জীবনের ঘটে যাওয়া অনেক কিছু দেওয়া আছে। জেল থেকে বেরিয়ে সুমধুর বক্তৃতা দিয়ে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ইহুদি বিদেশ বিরোধিতা ছড়াতে থাকেন। একসময় তিনি জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন অস্ত্রশস্ত্রে দিয়ে জার্মান সামরিক বাহিনীকে ঢেলে সাজান এবং অত্যন্ত শক্তিশালী করে তোলেন এবং একটি নীতি গ্রহণ করেন সকল লেবানস্রাম অর্থাৎ জীবন্ত অঞ্চলকে দখলে নেওয়ার কথা বলা হয়। অ্যাডলফ হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত সেই দেশের ফিউরার ছিলেন। বিশ্বজয়ের স্বপ্ন মত্ত হয়ে জার্মানরা পোল্যান্ড আক্রমণ করে 1 সেপ্টেম্বর 1939 সালে এবং তার পরিপ্রেক্ষিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পরে অ্যাডলফ হিটলার নরওয়ে ও ডেনমার্ক দখল করে নেন। তারপর তিনি দৃষ্টি ফ্রান ফ্রান্সের দিকে। পরে তিনি বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফরাসি বাহিনীকে পরাজিত করে। একে একে হিটলারের নির্দেশে অক্ষশক্তি অর্থাৎ জার্মান বাহিনী মহাদেশীয় ইউরোপের বেশ কিছু এবং আফ্রিকা ও এশিয়ার 20টিরও বেশি দেশ দখল করেছিল, যা হিটলারের একটা রাজনৈতিক চাল ও কৌশলী চিন্তাধারা ছিল। আর এই মূল পরিকল্পনাকারী ছিল অ্যাডলফ হিটলার। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানিকে চরম অপমান ভোগ করতে হয়েছে, জাতি হিসাবে তারা কলঙ্কিত হয়েছে বিশ্ব দরবারে। এই অপমান ডেকে ফেলার জন্য অ্যাডলফ হিটলার জার্মানিকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ানক ঘটনা ঘটান। এছাড়াও ইহুদিদের প্রতি ছিল তার বিরূপ মনোভাব। পুরো বিশ্বজুড়ে জার্মানি সহ অক্ষশক্তির অন্যান্য দেশগুলো সমগ্র পৃথিবী জুড়ে যেই ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করেছিল, আর এটা ইতিহাসে হলোকস্ট ঘটনা নামে পরিচিত ছিল। হিটলার বিশ্বাস করতেন জার্মান জাতিকে রক্ষা এবং টিকিয়ে রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন, তাই তিনি জার্মান জাতিকে আর্য বলে সম্বোধন করতেন। এবং তার একটা ধারণা ছিল আর্য জাতিরাই একমাত্র পুরো পৃথিবীকে সঠিকভাবে শাসন ও নেতৃত্ব দিতে পারবে। এই জন্য তাকে রাষ্ট্রের আয়তন অবশ্যই বাড়াতে হবে। এই কাজের জন্য যুদ্ধ ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না। 1941 সালে 22 জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করল। তিনি ভেবেছিলেন রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পরে রুশ বাহিনীর মরণপণ সংগ্রামের ফলে জার্মান বাহিনী পরাজিত হয়। ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলছে, তখন এশিয়ার জাপান জার্মানির পক্ষ হয়ে যুদ্ধ যোগ দিয়ে 7ই ডিসেম্বর 1941 সালে আমেরিকার পার্ল হারবার বন্দরের উপর বোমা বর্ষণ করে বিধ্বস্ত করে ফেলে। তারপরে আমেরিকা প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। শুরুতে জার্মান বাহিনী অর্থাৎ অক্ষশক্তি একে একে সর্বত্র জয় করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করল, হিটলারের বাহিনী পিছু হটতে শুরু করল। জার্মান বাহিনীর সবচেয়ে পরাজয় হল রাশিয়ার স্টালিনগ্রাদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলার 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র আক্রমণ করে দখল করেন, যা ছিল তার রাজনৈতিক কৌশল। রাষ্ট্রগুলো হল ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রিটিশ চ্যানেল দ্বীপপুঞ্জ, সোভিয়েত ইউনিয়ন। জাপানের পরাজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 30শে এপ্রিল 1945 সালে চারদিক থেকে বার্লিন ঘিরে ফেলে লালফৌজ বাহিনী। তিনি বুঝতে পারেন লালফৌজ বাহিনী তাকে বন্দী করতে পারে। এমন এক সময় ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ে করার একদিন পার হওয়ার আগে হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করেন, আর ইভা আগে বিষ খেয়ে মারা গেছে। অ্যাডলফ হিটলারের মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন তিনি মারা যাননি, তিনি অন্য জায়গায় গিয়ে অনেক দিন বেঁচে ছিলেন। একদল ফরাসি বিজ্ঞানী নিশ্চিত প্রমাণ পেয়েছেন তিনি 1945 সালে বার্লিনে মারা যান। আত্মহত্যা করার পূর্বে হিটলার তার বাগানে গিয়ে তার সৈন্যদের বলেন মৃত্যুর পর তার লাশ এমনভাবে পোড়ানো হয় যাতে কোনো অংশ বাকি না থাকে। হিটলারের মৃতদেহ জার্মান সৈন্যরাই ব্যাংকার থেকে বের করে হিটলারের বাগানে একটি গর্ত ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে। কিন্তু তার মৃতদেহের কিছু অংশ রুশরা উদ্ধার করে মস্কে নিয়ে যায় গবেষণার জন্য। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যদি পরবর্তী ভিডিও পেতে চান। আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলা উইকিপিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।